বন্ধুরা দেখো, আমরা অনুশীলনী লগারিদমের ধারণা প্রয়োগে প্রথম সমাধান গাণিতিক সমস্যার সমাধান করছি। প্রথম প্রশ্নে দুটি ভাগ রয়েছে, একটা প্রথম ভাগ আর একটা দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে কি বলা হয়েছে, 2³√343 +2 5√243 -12 6√64। আমরা এই রুটের সাথে যথেষ্ট পরিচিত, তাই না? যদি √x লিখি সেটাকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ বলি, তাই না? তাহলে যদি এই রুটের উপরে একটা থ্রি থাকে, আমরা তাকে কি বলি? √x, √ বলি, কিংবা √3। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এক্স ইজ টু দি পাওয়ার 1/3। যদি এরকম আমার 5 থাকে, এটাকে আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 1/5। যদি আমার 6 থাকে, আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 1/6, তাই না? তার মানে শুধু রুট হলে তো আমি হাফ লিখে পাওয়ার হিসেবে, কিন্তু কোনো কিছু কোনো একটি আমার রাশির উপরে যখন আমার রুটটা থাকে এবং সেই রুটের উপরে একটা পাওয়ার মান থাকে 3, 4, 5, 6, 7, সেইটা কি হবে? 1/ সেটা বসে যাবে। অর্থাৎ আমার অ্যান রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 1/অ্যান। অ্যান রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 1/অ্যান। এখন দেখো আমরা এই প্রশ্নটি সমস্যাটি সমাধান করি। তো প্রথম সমস্যায় কি বলা হয়েছে? বলা হয়েছে 2³ কিংবা 3√343 +2 5√243 -12 6√64। দেখো এই 12টা কিন্তু 6√64 এর সাথে গুণাকারে আছে, এই 2টাও তেমনি এটার সাথে গুণাকারে আছে, এই 2টাও এই পুরোটার সাথে গুণাকারে আছে, এবং তারা প্রত্যেকে আবার যোগ এবং বিয়োগের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো প্রথমে আমরা কি করবো জানো, এই যে রুটের ভিতরে আমার যে মানগুলো রয়েছে সেগুলোকে আমি এমন কিছু মানে রূপান্তর করব যাদের পাওয়ার হবে এই, যেমন এটাকে ভিতরে এই 3√সামথিংকে আমার সামথিং 1/3 বানাতে হবে, ঠিক আছে? আবার ঠিক তেমনি ভাবে এক্স কিউবে পরিণত করতে হবে, যাতে আমার এই 3 আর পাওয়ার 3 কাটাকাটি যায়। দেখো বন্ধুরা, একটু খেয়াল করো, এই বিষয়টা একটু কঠিন, কিন্তু যদি ধৈর্য ধরে বলছো তাহলে বুঝতে সহজ হবে। আমি বললাম যে √64 এই কথাটার মানে কি 8, কিংবা √64 কে আমি 8² লিখতে পারি 64 এর জায়গায়? অবভিয়াসলি লিখতে পারি। আর তোমরা জানো যে এই রুট মানে কি, রুট মানে পাওয়ার হাফ, তাই না? এখন দেখো তো যদি ব্র্যাকেটটা সরাই দিয়ে পাওয়ার গুলো গুণ করো কি হয়ে যায়, কাটাকাটি চলে যে 1 থাকে, তার মানে এটা আনসার। তাহলে দেখো আমরা √64 কে ডিরেক্টলি ক্যালকুলেটারের মাধ্যমে 8 বলতে পারি, আবার এই এটা কি 64 কে 8² লিখে পাওয়ার মাধ্যমে ভাঙিয়ে ভাঙিয়ে আমি 8 পর্যন্ত চলে আসতে পারি। ঠিক তেমনি ভাবে এই যে আমার 3√343 কিংবা 5√243 কিংবা 6√64, এই জায়গাগুলোতে আমি এমন কিছু মান নিয়ে আসবো, যেমন এই 3√এর ভিতরে আমি এমন কিছু নিয়ে আসবো যার উপরে পাওয়ার 3 থাকবে, তাতে কি হবে, এই 3√টাকে আমি 1/3 লিখতে পারি না ব্র্যাকেটের বাইরে, যাতে এটা কাটাকাটি যেয়ে ওই মানটা বসে যায়। ঠিক তেমনি ভাবে এখানে এই ভিতরের মানটুকুকে আমি কি করব, সামথিং টু দি পাওয়ার 1/5 বানাবো, কেন? যাতে এই 5√টা যখন আমার, সরি একটু খেয়াল করো, আমি এই মানটাকে এই যে 5√243 কে এমন একটা মানে পরিণত করব যার মান হবে সামথিং টু দি পাওয়ার 5, ওই সংখ্যাটার উপরে আবার এই 5√টা কিভাবে আসবে, এভাবে আসবে 1/5, পরে কাটাকাটি যে ওই এক্স ওই মানটা বসে যাবে না। ঠিক তেভাবে এখানেও আমি সেম কাজ করবো, এই √64 কে আমি এমন একটা সংখ্যায় ভাঙাবো যার উপরে পাওয়ার কি হবে 6, এর ফলে কি হবে, এই 6√টা যখন 1/6 আকারে আসবে পাওয়ারগুলো কাটাকাটি যেয়ে, যাতে আমি ওই মানটাই লিখতে পারি রেজাল্টটা। চলো সেটা করি। বন্ধু এক্ষেত্রে আমরা ক্যালকুলেটারের সাহায্য নিব। আমি ক্যালকুলেটারের সাহায্যে এটা দেখতে পেয়েছি যে যখন আমি 343 যদি আমি 7³ লিখি, 7³ সমস্যা হচ্ছে 343 হয়, আর 7³ কেন নিলাম, ওই যে 3√টা কিভাবে আসতেছে 1/3 আকারে আসতেছে, রাইট? প্লাস ঠিক তেমনি ভাবে এই 243 কে আমি কি বলতে পারি, 243 কে আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 5, আর এই 5√কে আমি কিভাবে লিখতে পারি 1/5, মাইনাস 12। আবার দেখো আমি এই 64 কি লিখতে পারি জানো, 2 টু দি পাওয়ার 6, আবার এই 6√কে কি লিখতে পারি পাশে 1/6। এবার দেখো তো ম্যাথটা আমরা সলভ করে ফেলতে পারবো কিভাবে, এই ব্র্যাকেটটা যদি আমি সরিয়ে দিই তাহলে কি হচ্ছে, 3 ইন্টু 1/3 প্লাস আবার 2 ইন্টু 3, আবার এখানে 5 ইন্টু 1/5 পাওয়ার গুলো, মাইনাস 12 ইন্টু 2 6 ইন্টু 1/6।
দেখো তো এই পাওয়ার গুলো কি কাটাকাটি যায় না, যে কি হচ্ছে আমার 7 টু দি পাওয়ার 1 হচ্ছে প্লাস ঠিক তেমনি 2 টু দি 3 টু দি পাওয়ার 1 হচ্ছে আর মাইনাস 2 টু দি পাওয়ার 1 হচ্ছে। তাহলে এবার গুণ করে দিই, 7 দ্বিগুণে 14 প্লাস 3 দ্বিগুণে 6 মাইনাস 24, 12 দ্বিগুণে 24, তাহলে আমার রেজাল্ট কত বেরোচ্ছে, 20 বিয়োগ 24 সমান সমান -2। তাহলে এভাবে সমাধানটা কি হবে, -2 পরিণত হবে। তাহলে বন্ধুরা আমরা কি করলাম আর একবার দেখি, আমাদের কাছে কি দেওয়া আছে, 2 ইন্টু 3 রুট ওভার 3 4 3 প্লাস 2 ইন্টু 5 রুট ওভার 2 4 3 মাইনাস 12 ইন্টু 6 রুট ওভার 64। আমি তোমাদেরকে আগেও বলেছি যখন আমরা কখনো সামথিং কিছু একটা যদি রুটের উপরে সামথিং থাকে তখন সেটাকে আমরা কি লিখি, 1/d লিখতে পারি। তাহলে 3 রুট ওভার x কে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 1/3। তাই তেমনি ভাবে 7 রুট ওভার x কে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 1/7, অর্থাৎ n রুট ওভার x কে আমি x টু দি পাওয়ার 1/n লিখতে পারি। তো দেখো বন্ধুরা আমি তাই করলাম, এই 3 4 3 এর উপরে কি আমার 3 রুট ওভার আছে সেটাকে আমি 1/3 রাখলাম এবং এই 3 4 3 কে আমি ভাঙালাম 7 কিউবে। ঠিক তেমনি ভাবে এই 2 4 3 উপরে কি আছে, 5 রুট ওভার আছে, সেটাকে আমি 1/5 লিখলাম এবং 2 4 3 কে আমি কিসে ভাঙাইলাম, 3 টু দি পাওয়ার 5। এবং ঠিক তেমনি এই 6 রুট ওভার 64 কে আমি 2 টু দি পাওয়ার 6 বানালাম এবং এই 6 রুট ওভারের জন্য 1/6 আসলো। এবার দেখো যখন আমি ব্র্যাকেটগুলো সরিয়ে দিচ্ছি, পাওয়ারগুলো কাটাকাটি হচ্ছে, তার মানে 1 1 থেকে যাচ্ছে এবং সবশেষে আমি হিসাব করে কি পেলাম, এখানে 7 দ্বিগুণে 14, 3 দ্বিগুণে 6 এবং 12 দ্বিগুণে 24, যোগ বিয়োগ করে পেলাম -2। তাহলে এটার রেজাল্ট আমি কি পেলাম, -2। বন্ধুরা এটা তো আমরা দেখলাম, এবার চলো আমরা এই সমস্যাটা সমাধান করি। বন্ধুরা আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করি, দ্বিতীয় সমস্যাটিতে কি বলা হয়েছে দেখো, y টু দি পাওয়ার a প্লাস b ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2c ইন্টু y টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2a ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2b। বন্ধুরা আমরা জানি না যে যখন আমাদের সূচকীয় রাশিতে আমাদের বেস বা ভিত্তিগুলো যখন সেম বা একই হয় সেটা গুণাকারে হোক আর ভাগাকার হোক তাদেরকে আমি একটাতে পরিণত করতে পারি। তো ধরো আমরা এই এই দুটো দুটোকে একসাথে নিয়ে কাজ করব, ঠিক আছে, ধরো আমরা প্রথমে এই ভগ্নাংশটি নিয়ে কাজ করব, দ্বিতীয়ত এই ভগ্নাংশ নিয়ে কাজ করব, তৃতীয়বার এই ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথমে যদি এই দুটো নিয়ে কাজ করি, এই দুটোর জন্য কি আমার বেস বা ভিত্তি একই পাচ্ছি, তাই না? তাহলে আমি কি করব, এই একটা ওয়াই নিব, যেহেতু এরা ভাগাকারে রয়েছে তাহলে পাওয়ারগুলোকে কি করব, তোমরা যেন বিয়োগ করে দিতে হবে। কোনটাকে প্রথমে লিখবো, এই ভাগের উপরের অংশে যে আছে অর্থাৎ এ প্লাস বি, এই মানটাকে আমি প্রথমে লিখবো, এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে কোন মানটাকে লিখবো, এই যে নিচের মানটাকে লিখবো অর্থাৎ 2c। আর দেখো তো এই পুরোটার সাথে এটা কি আছে, গুণাকারে আছে, তাহলে গুণ। আবার দেখো এখানে কি একই কাজ করা যায় না, যেহেতু y টু দি পাওয়ার b প্লাস c আর y টু দি পাওয়ার 2a ডিভাইডেড আকারে আছে, ভাগাকারে আছে, তাহলে আমি কি করতে পারি, বেস গুলো যেহেতু সেম আবার একটা বেস সেম বেস একটা নিতে পারি y, আর পাওয়ার গুলো কি করবো, বিয়োগ করব। কোনটাকে আগে লিখবো, ঠিক উপরেরটাকে আগে লিখবো, তাহলে উপরে কি আছে y টু দি পাওয়ার b প্লাস, তাহলে বি প্লাস থেকে আগে লিখবো, এরপরে মাইনাস দিয়ে এই দ্বিতীয়ত এই পাওয়ারটাকে লিখবো 2a কে। দেখো তো সেম কাজকে আমি এখানেও করবো না, এই ভগ্নাংশ রয়েছে কি দুইটা আমার সূচকীয় রাশি কি সেম, ভিত্তিগুলো সেম, তাহলে একটা ভিত্তি নিলাম, পাওয়ারগুলোকে কি করে দেবো, যেহেতু ভাগাকারে আছে বিয়োগ করে দেবো। কোনটাকে প্রথমে লিখবো, যে উপরে আছে অর্থাৎ c প্লাস a, এটাকে প্রথমে লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে শেষে আমার যে নিচের যে আমার সূচকীয় রাশির পাওয়ার অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে 2b আছে, তাহলে 2b নিব। এখন আবার একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমরা দুটো সূত্র দেখেছিলাম, তাই না? একটা হচ্ছে গিয়ে যখন আমার বেস দুটো সেম থাকবে এবং গুণাকারে থাকবে তখন আমি কি করতাম, তাদেরকে যোগ করে দিতাম পাওয়ার গুলোকে, এবং বেস দুটো যখন আমার সেম থাকবে এবং ভাগাকারে থাকবে আমি কি করতাম, পাওয়ার দুটোকে বিয়োগ করে দিতাম। এখানে দেখো তো একটু আগে আমরা বেস গুলো সেম ধরে, যেহেতু ভাগাকারে এক একটাকে আমি ধরেছি, যেহেতু প্রত্যেকটাকে আমি ভাগাকারে ধরে নিয়েছি, তাহলে কি করলাম, তাদের পাওয়ার গুলোকে বিয়োগ করে দিয়েছি এই সূত্র অনুযায়ী। এখন এই সূত্রটা কি বলো, যখন আমার বেস দুটি সেম থাকবে এবং গুণাকারে থাকবে একাধিক সূচকীয় রাশি তখন পাওয়ার গুলোকে কি করব, যোগ করে দেব। ঠিক তেমনি হবে, দেখো তো এখানে প্রত্যেকটাকে আমার ওয়াই বেস গুলো ওয়াই সেম এবং গুণাকারে আছে না, তাহলে আমি কি করবো, একটা বেজ নেবো, আর যেহেতু গুণাকারে থাকলে আমরা পাওয়ার গুলোকে যোগ করে দিই, তাহলে এই প্রত্যেকটা ওয়াই এর পাওয়ার গুলোকে আমরা কি করে দেবো, এই একটা বেজ ওয়াই লিখে তার উপরে যোগ করে দেবো, তাহলে এ প্লাস বি মাইনাস 2c, এটার সাথে যোগ হবে এই পুরোটা অর্থাৎ বি প্লাস সি মাইনাস 2a, আবার এটার সাথে এই পাওয়ারটা যোগ হবে c প্লাস a মাইনাস 2b।
বন্ধুরা দেখো তো এখন আমি কি পাচ্ছি, y টু দি পাওয়ার একটায় আর এখানে আরেকটায় আছে, মানে 2a প্লাস, আবার দেখো এই বি এই বি 2b, দুইটা বি, আবার দেখো দুইটা সি আছে জোড় আকারে 2c। এই পরবর্তীতে এই মানগুলো দেখে নিচ্ছি, -2a -2b। তাহলে দেখো এখানে যদি আমি যোগ বিয়োগ করে আমি ভাবে পাচ্ছি, দুইটা a কে যোগ করলে 2a, দুইটা b কে যোগ করলে 2b, আর দুইটা c কে যোগ করলে 2c, তার সাথে আরো কি আছে -2c -2a -2b। এখন দেখো তো এই +2a -2a চলে গেল, +2b -2b কারেক্ট হয়ে চলে গেল, +2c -2c কারেক্ট হয়ে চলে গেল। তাহলে উপরে কি রইলো আমার রেজাল্ট হিসেবে? 0। পাওয়ারের জায়গায় কি রইলো? এখানে যোগ বিয়োগ করে 0 পেলাম। আর আমরা জানি না কোনো কিছু পর পাওয়ার হিসেবে 0 হওয়া মানে কি, রেজাল্ট 1 হওয়া। কোনো কিছু পর পাওয়ার 0 হওয়া মানে রেজাল্ট 1। আমরা দেখেছি না x টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক তেমনি ভাবে তাহলে y টু দি পাওয়ার 0 মানে কি, 1। তাহলে এই পুরোটা রেজাল্ট কি হবে, 1। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো।